সবচেয়ে সত্য কথা কোন বান্দা যদি তার হীন হায়াত যদি একবার যদি এরাদা করে যায় আমি মদিনায় যাব সুবহানাল্লাহ কোথায় যাবে মদিনায় যাবে রাহমাতাল লিল আলামিন আজ থেকে দর হাজার বছর আগে ওই বান্দার জন্য সুসংবাদ দিয়েছেন উম্মত তুমি যদি একাগ্রচিত্তে আমি রাসূলের রওজাই মুবারক যদি জিয়ারত করতে তুমি যদি একনিষ্ঠ নিয়ত নিয়ে যদি আল্লাহর কাছে আমি রাসূলুল্লাহর কাছে যদি চাইতে পারো আমি তোমার ঘরে ততক্ষণ পর্যন্ত ওই আজরাইলকে পাঠাবো না যতক্ষণ তুমি মদিনায় হাজির না হও সুবহানাল্লাহ ওই ব্যক্তির ঘরে মালাকুল মউতকে পাঠাই না যতক্ষণ পর্যন্ত সেই মদিনার সবজ গম্বুজ দেখে দেখে আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ যতক্ষণ মদিনার মুসাফির হবে না ততক্ষণ তার কাছে মালাকুল মউতকে পাঠাবে না আপনি যখন যাবেন যখন দেখবেন যেখানে বসবেন হাই হাই এখানে তো রহমাতুল লিল আলামিন বসেছে এই স্থানে মনে হয় আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মনে হয় দরস দিয়েছেন মনে হয় এই বাজারে রহমাতুল লিল আলামিন এই পথ দিয়ে হেঁটেছেন সেজন্য ইমানদার মদিনায় কখনো দৌড়াদৌড়ি করে ইমানদার কখনো মদিনাতে হাসাহাসি করে না মদিনায় এখন আমরা যেতে পারিনি আল্লাহ কবুল করে নিক আমিন বলে আমিন মদিনার হাজিরি যেন নসিব হয়ে যায় আমিন বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি উম্মত মদিনায় এসে যদি একবার যদি আমি রাসূলের সবজে গম্বত তোমার চোখেরই পলকি আসবে যারা ইমানদার গিয়েছে তারা বলে যে হুজুর কান্না করতে হয় না সবজে গম্বত চোখের সামনে আসতে দেরি হয় অটোমেটিক্যালি চোখ দিয়ে পানি বের হয়ে যায় ওই মদিনার সবজ গম্বুজ তো অনেক দূরে বাবা মসজিদের ওই সবজ গম্বুজের দিকে আপনি তাকান মোবাইলের মদিনার পিকচারের দিকে আপনি তাকান শুধু তাকাইতে দেরি হবে চোখের পানি বের হতে দেরি হবে মদিনার এমন একটা প্রেম এমন একটা ভালোবাসা ওই মদিনায় যারা একবার যাবে যারা একবার দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন ওই ব্যক্তিকে হাতে ধরে জান্নাতে ঢোকানোর দায়িত্ব রাসূলুল্লাহ নিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে নিক আমিন বলেন আমিন